ভোটে জনগণের আগ্রহ নেই। বরিশাল ও খুলনায় বিএনপির এই বক্তব্য মিথ্যা প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, বরিশাল খুলনায় 50% ভোট করেছে, মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছে। বিকেলে রাজধানীর পল্লবীতে হারুন মোল্লা ঈদগাহ মাঠে ঢাকা উত্তর যুবলীগের 6টি ইউনিয়নে ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি খাম্বা দিয়েছে আর আওয়ামী লীগ দিয়েছে বিদ্যুৎ, কয়েকদিনের মধ্যে লোডশেডিং থাকবে না এবং নিত্যপণ্যের দামও কমবে। ভোটার ভোট দিয়েছে বরিশালে, খুলনা আগ্রহ নেই, আপনারা নাই বলে ভোটার আসবে না, এ দুঃস্বপ্ন আর ফকুল সাহেব দেখে দুঃস্বপ্ন অনেক দেখেছে, অনেক দীঘা স্বপ্ন দেখেছে, লাভ নেই, লাফালাফি বন্ধ হয়ে যাবে।